আসসালামু আলাইকুম সবাইকে, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা ক্লাসে। আজকে ক্লাসটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালের এই সিজনশীল সলিউশন করব। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, কোষ এক নংয়ের মধ্য দিয়ে 10 মিনিট যাবত 160 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। তাহলে উদ্দীপক হচ্ছে এটা এক নং উদ্দীপক, এই এক নং উদ্দীপকের এটা হচ্ছে লবণ সেতু। তোমরা জানো লবণ সেতুর বাম পাশের অংশটুকু হচ্ছে অ্যানোড আর ডান পাশের অংশ হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কে জমা হবে বলো, কপার জমা হবে, কি পরিমাণ জমা হবে ওইটা আমরা বের করব। তাহলে আমরা একটা সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলি। সূত্রটা হলো বলে বলো ডব্লিউ সমান MIT/NF। আমার সাথে বলে ফেলো ডব্লিউ সমান MIT/NF হয়ে গেল। এখন যে যাও ডব্লিউ তুমি বের হওয়ার জন্য কি লাগবা, তাহলে ডব্লিউ বের হওয়ার জন্য হওয়ার দিয়ে নাও, তারপর বলো ডব্লিউ বের হওয়ার জন্য কি লাগবা। ডব্লিউ বলবে এম লাগবে। এম কি বলো তো, আণবিক ভর। কার আণবিক ভর, ক্যাথোডে কে জমা হবে, কপার দাঁত তো জমা হবে না, এর জন্য এর আণবিক ভর পারমাণবিক ভর দিয়ে দাও 63.5। এরপর আই দেখো কি লাগবে, আই হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ দেখো কত এম্পিয়ার দেওয়া আছে, এখানে দেখো 160 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, 160 মিলি অ্যাম্পিয়ার। ভাইয়ারা মিলি অ্যাম্পিয়ারে কিন্তু অঙ্কই তো না, কারণ মিলি অ্যাম্পিয়ার দিয়ে কখনই অঙ্ক হবে না, এটা এর জন্য এম্পিয়ারে রূপান্তর করতে হবে। কীভাবে এম্পিয়ারে রূপান্তর করবা, কীভাবে 160 গুণন এই এমকে উঠিয়ে দেওয়ার জন্য 10^-3 দ্বিগুণ করতে হয়, 10^-3 দ্বিগুণ করে দাও তাহলে হয়ে গেলো এম্পিয়ার। এরপর আসো টি। টি মানে কি বলো, টাইম, সময়। সময় কত দেওয়া আছে দেখো, 10 মিনিট। তাহলে এটাকে আমরা কী করবো বলো, সেকেন্ড করে ফেলবো, সেকেন্ড। তাহলে 10 × 60 এখানে লিখে ফেলো সেকেন্ড, তাহলে হলো আমাদের 600 সেকেন্ড। এরপর আসো আমাদের এন লাগবে, এন একটু লক্ষ্য করো, ক্যাথোডে কি 2+ থেকে 2 এ হয়েছে না, মানে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে তা হচ্ছে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, কপার ধাতুতে পরিণত হবে, এটাই তো সঞ্চিত হবে, কারণ ধাতুগুলোই তো সাধারণত সঞ্চিত হয়। তাহলে এখন আসো এখানে কয়টা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, দুইটা, তাহলে এখানে লিখবে 2। এরপর আসো এফ। এফ কি ভাইয়ারা, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মান কত, 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব। এখন আসো এগুলো ডাটাগুলো এখানে বসিয়ে দাও, এম এর মান 63.5, গুণন আই এর মান হলো 160 × 10^-3, আর টি এর মান হলো 600, এন হলো 2, এই যে 2, আর হলো 96,500। তাহলে এটাকে তোমরা যদি সলিউশন করো তাহলে অ্যান্সার পাবা 0.03159, আর সঞ্চিত পদার্থের পরিমাণের একক পাবা গ্রামে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাথোডে কপার ধাতু এত পরিমাণ জমা হবে। এখন আসো আমরা গ নাম্বারের সলিউশন করব। বলছে উদ্দীপকের কোন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এটার জন্য আমাদের ই সেল বের করতে হবে। যদি ই সেলের মান পজিটিভ আসে তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি ই সেলের মান কোনো কারণে নেগেটিভ আসে তাহলে তা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে না, তার মানে বিক্রিয়াটাই সংঘটিত হবে না। তাহলে দেখো এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে, 1 আর 2। তাহলে 1 নং কোষের জন্য আমরা ই সেল বের করে ফেলি। তো ই সেলের জন্য আমরা একটা সূত্রই সবসময় প্রয়োগ করব, তা হলো ই নট সেল সমান ই নট অ্যানোডক্স। অ্যানোডক্স বিলিভ করো, শুধু একটা সূত্র রাখলেই আমাদের এই সবগুলার সলিউশন হয়ে যায়, ই অ্যানোডক্স প্লাস ই নট ক্যাথোডরেট। ক্যাথোড রেট মানে অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে হলো বিজারণ বিভব। তাহলে একটু লক্ষ্য করো এই লবণ সেতুর জন্য আমরা 1 নং উদ্দীপক করবো, এখানে 1 নং উদ্দীপক দেখো এই লবণ সেতুর বাম পাশে যে অংশটা আছে এটা অ্যানোড। তাহলে এভি দেখে এভি 2+ লিখে ফেলো, ই নট এভি অবলিক এভি 2+, কারণ জারণ বিভব, যে জারণ বিভবের জন্য আগে মৌল পরে আয়ন, আগে মৌল পরে আয়ন, প্লাস এ প্লাস এ প্লাস ই নট। ক্যাথোডে বিজারণ না, তাহলে এই অংশটুকু বিজারণ বিভবের মান নির্দেশ করতেছে, তাহলে কপার 2+ অবলিক কপার। তাহলে এখন আসো এই ইনর সেল রেজিগাও তুমি বের হওয়ার জন্য কী লাগবা, ও বলবে আয়রনের আমাদের জারণ বিভবের মান লাগবে। দেখো এখানে আয়রনের জারণ বিভবের মান দেওয়া আছে, ই নট আয়রন অবলিক আয়রন 2+ সমান প্লাস 0.44 ভোল্ট। এরপর দেখো এই মানটাও সরাসরি দেওয়া আছে, এখানে দেখো ই নট কভার 2+ অবলিক
কপার প্লাস 0.34 ভোল্ট। তা দুটো যোগ করে দাও, প্লাস 0.44 ভোল্ট প্লাস 0.34 ভোল্ট সমান হবে প্লাস 0.78 ভোল্ট। একটু লক্ষ্য করে দেখো, এই সেলের মান ধনাত্মক আসছে না, তার মানে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখন আসো আমরা দুই নাম্বারটা করে ফেলি। অনুরূপ সূত্র দিয়ে দাও, ই সেল সমান ই নট অ্যানোট অক্স প্লাস কি ই নট ক্যাথোড রেড। বিশ্বাস করো ভাইয়ারা, এই একটা সূত্র দিয়ে ওদের সবগুলো অঙ্ক করা যায়। তুমি খালি বিলিভ করে এই সূত্রটা সবসময় মাথায় রাখবো, আর কিচ্ছু লাগবে না তোমার জন্য। আর ক্লাসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবা না। তাহলে এখন আসো, এটার মান, এটার জন্য আমরা কী লিখবো, এটার মধ্যে অ্যানোড দেখো, লবণ সেতুর বাম পাশে যা থাকে তাই অ্যানোড। তাহলে ইনট সিলভার অবলিক সিলভার প্লাস প্লাস এই প্লাস এই প্লাস ইনট জিঙ্ক টু প্লাস অবলিক জিঙ্ক। তাহলে দেখো এটা মান অলরেডি দেওয়া আছে দুই নম্বরের জন্য। দেখো সিলভার অবলিক সিলভার প্লাসের মান কত দেওয়া আছে দেখো, মাইনাস 0.799 ভোল্ট। আর ইনট জিঙ্ক টু প্লাস অবলিক জিঙ্ক কত দেওয়া আছে দেখো, মাইনাস 0.76 ভোল্ট। মান বসাই দাও, মাইনাস 0.799 ভোল্ট প্লাস এটা মানো মাইনাস 0.76 ভোল্ট। একটু লেখো, মাইনাস 0.799 ভোল্ট, এই প্লাস আর মাইনাসে কী হয় বলো, মাইনাস, তাহলে দিয়ে হলো মাইনাস 0.76 ভোল্ট। দুটাকে যোগ করে ফেলো, তাহলে যোগ করলে আসবে মাইনাস 1.559 ভোল্ট। একটু লক্ষ্য করে দেখো, ই সেলের মান ঋণাত্মক আসছে না, ই সেলের মান ঋণাত্মক আসা মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, মানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে না। তাহলে মানে আমরা বলতে পারি এটা হলো স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, দুই নম্বর স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া। ধন্যবাদ সবাইকে।